তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। পঙ্কির কাছে এই প্রশ্নটা আর সঠিক কোনো উত্তর নেই। এই মুহূর্তে কি বলে কুহুকে বোঝাবে তাও জানা নেই, কিন্তু বিষয়টা ধোঁয়াশা লাগছে, খুব সম্পূর্ণ ধোঁয়াশা। সামিন মারা গিয়েছে গতকাল রাতে, ওই দিনের ওই বিভৎস কাটা ছেড়ার পর চার দিন পার হয়ে গত তিন দিন চরম ব্যথায় কাতরেছে সামিন। অবশেষে মুক্তি মিলল গতকাল রাতে, চারটে হাত পাই কেটে ফেলা হয়েছে তার। পঙ্কিকে আর আনা হয়নি সামিনের সামনে, পঙ্কিকে জানানো হয়নি এখনো সামিনের মৃত্যু সংবাদ। সকালে বারান্দা বেয়ে নেমে চৌবাজারের দিকে রওনা দিয়েছে সে। আয়ুষী হেল্প করেছে তাকে, কারণটা হলো লোটাস খবর পাঠিয়েছে তাকে যাওয়ার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনা বলে কথা। সহি সালামতে পঙ্কি একটু আগেই এসে পৌঁছালো লোটাসের গুপ্ত ডেরায়, সৌলের সহ আরও অনেকেই উপস্থিত। আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ পরে একজন লোক এসে লোটাসের নামে একটা পার্সেল ধরিয়ে দিল। এই মুহূর্তে সেটা নিয়েই গোল হয়ে দাঁড়িয়ে সকল সদস্যগণ, বড় আকারের কার্টুন বক্সটা কি আছে তা নিয়ে ভাবনায় বিভোর পঙ্কি। কি হতে পারে এতে, আর কেই বা এভাবে হুট করে লোটাসকে পার্সেল পাঠাবে, যা লোটাস নিজেও জানে না। লোটাসের অনুমতি নিয়ে একজন লোক খুব সাবধানে কার্টুনটা খুলে ভেতরে থাকা জিনিসটা দেখে বিভৎস এক চিৎকার ভেসে এলো পঙ্কির কণ্ঠ পেয়ে। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে, রক্তাক্ত শরীরের টুকরোগুলো চোখের পাতায় ভেসে ওঠে পঙ্কির। ঘুমের মাঝে ও যেন তখনকার কার্টনে থাকা সামিনের কাটা মাথার চিত্র যেন ভেসে উঠল চোখের পাতায়। চোখ বুঝে থাকতো পারল না পঙ্কি, তড়িৎ গতিতে চোখ খুলে দম নিল বারগক। অপরিচিত কক্ষে নিজেকে খানিকটা পেয়ে অবাকই হলো পঙ্কি, মাথা চেপে মনে করার চেষ্টা চললো কি হয়েছে তার সাথে। শেষবার লোটাসের ডেরাতে জ্ঞান হারিয়েছে সে, কিন্তু তারপর কি হলো, এখানে কি করে এলো, এটা তো লোটাসের ডেরা নয় তাহলে। গা ছেড়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো পঙ্কি, আশপাশ তাকিয়ে রুমটা পর্যবেক্ষণ করে নিল সে। বিলাসবহুল কক্ষটি, ধারণা করে নিল এটা হয়তো কোনো বাংলো বাড়ি আর না হলে কোনো রিসর্ট। এক পাশে একটা জানলা দেখতে পেয়ে সেথা এগুলো সে, নিচে তাকিয়ে দেখলো সুইমিং পুল দেখা যাচ্ছে, আশপাশে আরও মানুষও আছে। শিওর হলো এটা একটা রিসর্টই, কিন্তু পঙ্কি এখানে কি করে এলো। ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ পেয়ে ঘুরে তাকালো পঙ্কি, সৌলেশকে ঘরে ঢুকতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠলো তার। এই লোকটা, ও তোমার জ্ঞান ফিরেছে পঙ্কি, গুড। আমাকে এখানে কেন এনেছেন? সৌলেশের মুখে ফুটে উঠলো এক কুটিল হাসি, ঢুলে ঢুলে পঙ্কির কাছে এগিয়ে আসতে বলল। ও কাম অন পঙ্কি, ডোন্ট বি সাউন্ড। পঙ্কির খানিকটা ভয় হচ্ছে, নারী মন জানান দিচ্ছে সৌলেশ কোনো ভালো উদ্দেশ্য নিয়ে তাকে এখানে নিয়ে আসেনি। আজ রাতটা আমার আর তোমার হবে পঙ্কি, জাস্ট ইউ অ্যান্ড মি। হ্যাঁ কি, ট্রাস্ট মি, আমি খুব ভালো সার্ভিস দিতে পারি, ইউ মাস্ট বি হ্যাপি, তুমি এনজয় করবে খুব, ওকে। সৌলেশ একেবারে সামনে চলে এলো পঙ্কির, তটস্থ মেয়েটা পেছোতে পেছোতে ড্রেসিং টেবিলে ধাক্কা খেল। সৌলেশ পকেট থেকে একটা মেডিসিনের পাতা বের করে বলল, তুমি কি টায়ার্ড ফিল করছো? নো প্রবলেম পঙ্কি, নাও এই মেডিসিনটা খেয়ে নাও, দারুণ ফিল হবে, নাও নাও। কিসের ঔষধ এটা, আমায় কেন খাওয়াচ্ছেন আপনি? বাঁকা হাসলো সৌলেশ, একটা ঔষধ হাতে নিয়ে বলল, শরীরে জোর আনার ওষুধ, নাও খাও। দ্রুত দুপাশে মাথা নাড়িয়ে বলল, না খাবো না আমি এটা, ভালোই ভালোই আমি যেতে দিন বলছি, না হলে বিগড়ে দিচ্ছ পঙ্কি, মেডিসিন তো তোমায় নিতেই হবে। বলেই পঙ্কির থুতনি ধরে এক হাতে চেপে ধরল সৌলেশ, অপর হাত দিয়ে পঙ্কির মুখে ওষুধটা ঠেসে ধরে রাখলো। পঙ্কি ছটফট করছে, হাত দিয়ে সৌলেশকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শক্তির সাথে ঠিক পেরে উঠছে না। জোরাজোরি করানো বাধ্য হয়ে পঙ্কি ওষুধটা গিলল, তাও সৌলেশ ছাড়ছে না পঙ্কিকে। পেছনে হাত রেখে কিছু খুঁজলো পঙ্কি, সৌলেশের রাখা মেডিসিনের পাতাটা হাতে পেতেই কৌশলে তুলে নিল তা, কোনা চেপে ধরে জোরে এক টান দিল সৌলেশের ঘাড় থেকে বুকের দিকে। ধারালো মেডিসিনের পাতার কোনা লেগে সাথে সাথে চিড় চিড় করে রক্ত বের হতে শুরু করলো সৌলেশের ক্ষত স্থান থেকে, গলার দিকটায় চেপে ধরে সরে গেল সৌলেশ। সেই সুযোগটা ধুম দৌড়ে বেরিয়ে এলো বাইরে পঙ্কি, রিসর্ট পেরিয়ে রাস্তায় এসে উঠেছে সে।
ঝুঁকে হাঁটুতে, ঘাড় ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে তাকালো রিসোর্টটির দিকে। চাপা চিৎকার শোনা যাচ্ছে, নিশ্চয়ই এতক্ষণে সোলাসের আঘাতের বিষয়টা ছড়িয়ে গেছে সম্পূর্ণ। ভেতর থেকে কয়েক জোড়া ধুপথাপ পায়ের শব্দ ভেসে এলো। দ্রুত কিছু ছায়া অবব দৌড়ে আসতে দেখেই পঙ্কি বুঝে ফেলো তাকেই ধরতে আসছে এরা। আর জিরল না, উঠে দাঁড়িয়ে অচেনা রাস্তায় এক পাশে দৌড়তে শুরু করলো। এখানে থাকাটা বিপজ্জনক। দূর থেকে শার্ট জিন্স পরিহিত এক সুদর্শনী দৌড়ে আসতে দেখে আয়ুষ বুঝে গেল এটাই তার পঙ্কি। দ্রুত গাড়ির ব্রেক কষলো সে। সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে দাঁড়াতে পঙ্কি এগিয়ে এলো তার কাছে। বিধ্বস্ত মেয়েটার এমন পরিস্থিতিতে এক টুকরো পরিচিত মুখ দেখে যেন আত্মায় পানি ফিরে পেল। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লো আয়ুষের বুকে। আয়ুষ উতলা কণ্ঠে বলে উঠল, পঙ্কি আর ইউ ওকে? কি হয়েছে তোমার? ওই রিসোর্টে কেন গেলে তুমি? পঙ্কির ভেতরকার হৃৎপিণ্ডটার আন্দোলন আয়ুষে শুনতে পারছে। মেয়েটা শরীর কাঁপিয়ে শ্বাস ফেলছে, হাঁপাতে হাঁপাতে বলল, শৌলেশ, ওই শৌলেশ আমার সাথে? ভেতরটা কেঁপে উঠল আয়ুষের। তার পঙ্কির সাথে কিছু হয়নি তো? দ্রুত নিজের বুক থেকে দু হাত আগলে তুলে ধরলো পঙ্কির ঘামার্ত মুখখানে। পঙ্কি কি করেছো ও তোমার সাথে বলো, কি করেছো ওই রাস্কেলটা? পঙ্কির চোখ দুটো ঝাপাচ্ছে ক্লান্তময়। জিজ্ঞেস করলো, আপনি এইখানে এই সময়? আয়ুষের চিন্তিত কণ্ঠ, তোমাকে খুঁজতে এসেছি, ফোনে পাচ্ছি না তোমায়, সেই সকাল থেকে ট্রাই করছি, ফোন কোথায় তোমার? এতক্ষণে লোকেশন ট্র্যাক করে এখানে আসলাম। পঙ্কি এলোমেলো ভাবে হাত রাখলো নিজের থাইয়ের উপর, দুপাশে চেক করে বলল, ফোন পকেটেই আছে, সাইলেন্ট মনে হয়। পঙ্কি কি করেছো সারাটা দিন তুমি? কোথায় ছিলে? পাগলের মতো খুঁজেছি তোমায়। এখন এসব বলার সময় না, ওরা আমাকে তাড়া করছে, আপনাকে আমার সাথে দেখলে বিপদ হবে, এখন চলুন। আয়ুষ মানলো এই অবস্থায় পঙ্কিকে নিয়ে এখানে থাকাটা ভালো না, পঙ্কিরও একটু রেস্টের প্রয়োজন, মেয়েটা কি পার করে এসেছে কে জানে। আয়ুষ গাড়িতে উঠে বসলো। পঙ্কি ঢুলো ঢুলো পায়ে অন্য পাশে যেতে নিলেই তাকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দিল আয়ুষ। পঙ্কির মাথাটা নিজের বুকে লাগিয়ে বলল, কিচ্ছুটি বলো না, এখানেই থাকো, একটু জিরিয়ে নাও, দেন সব শুনছি। পঙ্কি যেন এক কথাতেই মেনেও গেল আয়ুষের কথা, চুপটি করে লেপটে রইল আয়ুষের বুকে, ঘন শ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা চালালো। আয়ুষও দ্রুত গাড়ি স্টার্ট দিল। রিসোর্ট থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে তারা। পঙ্কি সেই আগের মতোই লেপটে আছে, তবে একটু আগে থেকে কেমন যেন গুমোট ছোটফোটানি শুরু করেছে, একটু পরপরই হাঁসফাঁস করে উঠেছে। আয়ুষের কিছুটা অসুবিধা হচ্ছে এভাবে গাড়ি চালাতে। ফ্রিকুচকেই বলে উঠল, এরকম নড়াচড়া করছো কেন পঙ্কি, একটু শান্ত হয়ে বসো। পঙ্কি ঢুলতে ঢুলতে মুখ তুলে তাকালো আয়ুষের দিকে, অদ্ভুতভাবে বলল, আমার কেমন যেন লাগছে, ভালো লাগছে না আমার। আয়ুষ পঙ্কির মাথাটা আবার শুইয়ে দিল নিজের সাথে, গাড়ি চালাতে চালাতে বলল, অনেকটা স্ট্রেস গেছে তোমার উপর, তাই হয়তো এমন লাগছে, কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকো, ভালো লাগবে। কিছুক্ষণ নীরবতা, একটু পর পঙ্কি আবার মুখ তুলল, বসল, তবে কিছুটি বলল না। আয়ুষ একবার পঙ্কিকে দেখলো, মেয়েটা কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ুষের দিকে, কিছু একটা ভেবে মৃদু হাসলো আয়ুষ। পঙ্কিকে কিছু না বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল সে, তবে সেটি বেশিক্ষণ স্থিত হলো না। হঠাৎ করে পঙ্কি এমন এক কাজ করে বসলো আয়ুষ স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে ফেলল, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গাড়ির ব্রেক কষলো সে। সে কি করছে পঙ্কি? এটা আয়ুষের মাথায় ঢুকছে না, উম্মাদের মতো আয়ুষের ঠোঁট জোড়া চুষে যাচ্ছে পঙ্কি। আয়ুষ নির্বিকার দেখছে সবটা, হঠাৎ করে এমন কিছু একটা মোটেও আশা করেনি সে। 440 ভোল্টের ছটকা কি তবে একেই বলে? আয়ুষ পঙ্কির কাছে সাড়া দিচ্ছে না, তবে এতে পঙ্কি যেন ঘোর বিরক্ত অনুভব করছে। দু হাতে খাবড়ে তোলো আয়ুষের শার্টের কলার, নিজের দিকে টানার চেষ্টা করতে আয়ুষের ভ্রু কুচকে আসে এক অদ্ভুত খচখচ শব্দে। পঙ্কির চুল টেনে নিজের থেকে ছাড়ালো আয়ুষ, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে দুজনে। আয়ুষ পঙ্কির পানে তাকাতে পঙ্কি কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার এমন লাগছে কেন? উফ কি অসহ্য, কি হয়েছে আমার? বলে নিজের ঘাড় এদিক ওদিক উল্টাতে পাল্টাতে লাগলো আয়ুষ। নিজের কলার থেকে পঙ্কির বাম হাত ছাড়ালো, হাতের মুঠোয় কিছু একটা দেখে ফ্রিকুচকে জিজ্ঞেস করলো, এটা কি? পঙ্কি একবার নিজের হাতে চোখ বুলিয়ে বলল, এটা একটা মেডিসিন,
ওই শৌলেশ জোর করে খাইয়ে দিয়েছে আমায়। এরপর আমি এটা দিয়ে ওর গলা কেটে পালিয়ে এসেছি। পঙ্কির কথা শুনে দ্রুত তার হাতে থাকা মেডিসিনের পাতা নিল আয়ুষ। মেডিসিনের নাম দেখে চোখ বড় বড় করে ফেলেছে। ও মাই গড, এটা তোমায় খাইয়েছে মানে? এই পঙ্কির দিকে তাকাতে দেখলো মেয়েটা নিজেকে নিজেই চেপে চুপে ধরে বলছে, আমার কাছে এমন কেন লাগছে, কি হলো আমার? আয়ুষ ভিড় করে বলল, এই জন্যই এই মেয়ে এমন করছে। করুণ দৃষ্টিতে পঙ্কির দিকে তাকাতে দেখলো মেয়েটা কেমন চোখ ঝামটি দিয়ে তাকাচ্ছে আয়ুষের দিকে। হঠাৎ পঙ্কি আষ্টে পৃষ্ঠে আয়ুষকে জড়িয়ে মুখ গুজল, তার গলায় দম আটকে আছে আয়ুষের। মেয়েটার এমন পাগলামিতে যে তাকে উতলা করে দিচ্ছে, কি করে সামলাবে এখন সব? পঙ্কির আবেদনময়ী ভাবকে উপেক্ষা করার ক্ষমতা যে নেই আয়ুষের, পঙ্কি সম্পূর্ণভাবে এই ঔষধের কবজায়। গলা থেকে মুখ তুলে হাত দিয়ে স্লাইড করতে লাগলো আয়ুষের গলার সুন্দর চাপদাড়ির ওপর, আবারও ঠোঁট ডুবালো আয়ুষের ঠোঁটে। বেচারা আয়ুষ আর পারল না নিজেকে বীর পুরুষের তকমা লাগাতে, বিপাকী হয়ে সাড়া দিয়েই দিল পঙ্কির উষ্ণ ডাকে। সমান তালে তাল মিলিয়ে লড়ছে দুজনেরই ভেতরকারের যৌবনের চিত্ত, তা হোক কারো ঔষধের প্রভাবে বা কারো অপরপক্ষের আবেদনময়ী ডাকে। ব্যস্ত দুটি মন দেহে সংঘর্ষে আয়ুষের নিষ্পিস করতে থাকা হাত পৌঁছে গেল পঙ্কির শার্টের ভাজে। এলোমেলো হাতের ছোঁয়াগুলো আজ পঙ্কির একদমই উপেক্ষা করছে না, বরং সমানতালে নিজেও এগিয়ে যাচ্ছে। হঠাৎ আয়ুষের হাত পঙ্কির কোমরের একটু উঁচুতে লাগতেই চাপা স্বরে পঙ্কি মৃত আর্তনাদ করে উঠল। ধ্যান ফিরল আয়ুষের, চোখ খুলে এক ছটকায় পঙ্কিকে ঠেলে পাশের সিটে ছুরি মারল। কি করছিল এসব সে? দ্রুত গাড়ি থেকে নেমে দরজা আটকে একটু দূরে সরে দাঁড়ালো। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে নিজের চুল নিজেই খামচে ধরল। চোখ বন্ধ করে শুনে মাথা তুলে ঢোক গেল সে, তবুও যেন নিজেকে ঠিক করতে পারলো না আয়ুষ। মাথায় ঢুকছে না এই অবস্থায় কিভাবে পঙ্কিকে সামলাবে। মুখ ভর্তি গালি দিতে ইচ্ছে করলো ওই শৈলেশকে। ছেলেটার বিষয়টি আগেই একটু খটকা লেগেছিল, শুধু শুধু তো আর পঙ্কি পেছনে পড়ে থাকতো না। তবে মনে মনে যে তার এত কিছু থাকতে পারে তা ধারণা করেনি আয়ুষ। আজকের কাহিনী বুঝতে বাকি রইল না, তার শয়তানটা পঙ্কিকে মেডিসিন দিয়ে নিজের কবজা নিতে চেয়েছিল, যাতে জোর করতে না হয় পঙ্কিকে। নিজেই উত্তাল হয়ে ছুটত তার কাছে, ছি এত নিকৃষ্ট চেতনা। আয়ুষের পঙ্কির দিকে হাত বাড়ায় এত সাহস, আগেই বোঝা উচিত ছিল কুত্তার বাচ্চা কুত্তাই হয়। হায়, রাগে রিড়ি করছে আয়ুষের শরীর। মনে মনে এক দৃঢ় শপথ করল, এবারের নেক্সট শিকার ওই শৈলেশে। এতে কোম্পানি দেউলিয়া হলে হোক, আয়ুষের ভালোবাসার থেকে তো আর কোম্পানি বড় না। পকেটে থাকা ফোনটা বেজোরতেই সংযত হলো আয়ুষ। আয়ুষ কল করেছে, রিসিভ করে কানে ধরল ফোনটি। সাথে পঙ্কিকে পেয়েছিস? হ্যাঁ, আছে ও। থ্যাংক গড। কোনো সমস্যা হয়েছে মানে লোটাস কোনোভাবে? না না, তেমন কিছু না। যাক, বাঁচা গেল। এখন কোথায় তোরা? কখন ফিরবি? দেখি পঙ্কিকে দে তো, কহি কথা বলবে। সাথে আয়ুষ হালকা চেঁচিয়ে বলল, অসম্ভব, আমি এখন ওর কাছে ভুলেও যাব না। মানে কি বলছিস এসব? ও কি তোর কাছে নেই? কোথায় ও? গাড়ির ভেতরে। তো তুই কোথায়? গাড়ির বাইরে। হোয়াট, কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক ভাই, এখন তোর এখন এসব বুঝে কাজ নেই। আর কুহুকে বল পঙ্কি ঠিক আছে, চিন্তা না করতে। আর এত রাতে কুহুর পিছনে লেগে না থেকে নিজের ঘরে যা। ওকে বল ঘুমিয়ে যেতে, আমাদের লেট হবে আসতে। বলেই খপ করে কলটা কেড়ে দিল আয়ুষ। আয়ুষের কাছে পঙ্কির অবস্থার কথা এখন বলে ছেলেটি সলিউশন তো দিবে না, উল্টো আয়ুষকে উসকে দিবে পঙ্কির কাছে যাওয়ার জন্য। পেছন ফিরে গাড়ির দিকে তাকালো আয়ুষ, কি করবে কিছুই বুঝতে পারছে না। পঙ্কির কথা ভাবতেই খারাপ লাগছে, কাউকে না পেয়ে ওষুধের ছোটে নিজেই নিজের শরীরে আঁচড় বসায় কিছুক্ষণ ধরে চিন্তায় মশগুল আয়ুষ। কি করবে না করবে কিছুই মাথায় আসছে না। এই মুহূর্তে পঙ্কির কাছে যাওয়ার মানেই আজ রাতেই একটা অঘটন ঘটে যাবে। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই স্বস্তি পেল আয়ুষ, উপরের দিকে মুখ করে মনে মনে বলল, গড, এটুকু সহ্য করার ক্ষমতা দাও আমায়। নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে এগোতে এগোতে মনে মনে বলল, আই এম সরি পঙ্কি, না চাইতেও তোমায় একটুখানি কষ্ট দিতে হবে আমায়।
দ্রুত গিয়ে ড্রাইভিং সিটে বসে দরজা আটকে কাজ উঠিয়ে দিল আয়ুষ। পাশের সিটে বেসামাল পঙ্খির দিকে নেশাত চোখে তাকালো পলকে, বাম হাত দিয়ে একটু এগিয়ে আঙুল নাড়িয়ে হাতের ইশারায় পঙ্খিকে ডেকে বলল, সোহানি। আড়মোড়া ভাঙতে উঠে বসলো পঙ্খি, আশপাশ তাকিয়ে নিজেকে পরিচিত জায়গায় আবিষ্কার করল। মাথা চেপে ধরে ভাবার চেষ্টা চালালো, সে কুহুর রুমে কি করে এলো? কাল রাতে তো ভাবতে চোখ বড় বড় হয়ে গেল তার। মুখের উপর হাত দিয়ে ভাবতে লাগলো কী করবে এইসব। সে শৈলেশকে আঘাত করা, পালিয়ে যাওয়া, আয়ুষের সাথে দেখা হওয়া, ওর সাথে সবটা, আয়ুষের গাড়ি থেকে নেমে যাওয়া, আবার ফিরে আসা, এরপর পঙ্খিকে কাছে ডাকা, আর ভাবতেই পারলো না পঙ্খি ছি ছি এটা কী করলো সে, এরপর কী হয়েছিল? পঙ্খি কি সত্যিই সম্পূর্ণ আয়ুষে মোহিত হয়ে গিয়েছে? মনে পড়ছে না, পরের কিছু মনে পড়ছে না কেন? কী হয়েছিল এরপর? দরজার ছিটকিনি খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকালো পঙ্খি, দেখলো কুহু তাড়াহুড়ো করে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দিল, এসে খাটে বসলো পঙ্খির পাশে। উঠেছিস তুই? বাবা, দুপুর হয়ে এলো প্রায়। কথাটা শুনে পঙ্খির চোখ বড় বড় হয়ে গেল, গা থেকে পাতলা ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নামতে নামতে বলল, কি এতক্ষণ ধরে ঘুমিয়েছিলাম আমি, ও মাই গড। কুহু খপ করে ধরলো পঙ্খিকে, কোথায় যাচ্ছিস, চুপটি করে বস এখানে, আগে বল কাল রাতে কি অঘটন ঘটালি, তুই জানিস আমার কি হয়েছিল? বুকটা থক করে উঠলো পঙ্খি, মাথায় আসলো তার সব কিছু, তো তার বোনটাও ফিল করে, তাহলে কি কুহুরো, ছি কি করলো পঙ্খি এটা, কাপা কাপা গলায় বল, কি হয়েছিল? আরে কি আবার, আমি তো আয়ুষ ভাইয়ার উপর, বলতে বলতে পঙ্খির দিকে তাকিয়ে হুঁশ ফিরল কুহুর, কি বলতে যাচ্ছিল সে এটা, আস্তাগফিরুল্লাহ। কিছুই না, তেমন কিছু না, তুই যা ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি লুকি। বলে কুহু উঠতে গেলে পেছন থেকে পঙ্খি বলে উঠল, বোন বল আয়ুষবিন চৌধুরী কোথায়? কথাটা শুনে কুহু কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে রইল পঙ্খির দিকে, পঙ্খি খাপড়ে গেল, তা দেখে কুহু ঠিক করে হেসে দিল, আয়ুষবিন চৌধুরী, আরে ভাইয়া বলবি এবার থেকে, আমাদের থেকে বড় হয়তো, আয়ুষ ভাইয়া সকালেই অফিস গেল বাকি সবার সাথে। কি হাত ছাড়লো, তবে মনে প্রশান্তি পেল না, আয়ুষের সামনে যেতেই লজ্জা লাগবে তার, কিন্তু সত্যিটাও তো জানতে হবে কি করে। পঙ্খিকে পাওয়ার খবর জানিয়ে আয়ুষ কুহুর রুম ত্যাগ করার জন্য উদ্যত হয়, পেছন ফিরে কুহুর দিকে তাকিয়ে বলতে লাগলো, তোর বোন ঠিক আছে, এবার শান্তি, আমি আসছি তুই ঘুমিয়ে পড়। বলতে নিয়ে থেমে গেল আরুষ, কুহুর দিকে তার চোখ থেমে গেল, কুহু নিজের ঘাড় চেপে ধরে এদিক ওদিক মুখ করছে, এমন করছে কেন মেয়েটা, উদ্বিগ্ন হয়ে আরুষ এগিয়ে গেল কুহুর কাছে, কি হয়েছে কহি, এমন করছিস কেন? কুহু বিরক্তি নিয়ে বলল, বুঝতে পারছি না, ভালো লাগছে না। আরুষ চিন্তিত হলো, কুহুর পাশে বসে তার কপালে হাত ঠেকিয়ে চেক করতে লাগলো জ্বর আছে কিনা, না জ্বর তো নেই, তাহলে কি হলো কহির? কহি বেশি খারাপ লাগছে বলি কুহুর দিকে তাকাতেই দেখলো কুহু কেমন যেন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরুষ জিজ্ঞেস করলো, কি হলো? সাথে সাথে কুহু তার দুহাত বাড়িয়ে দিল আয়ুষের দিকে, আবদারে সুরে বলল, চোখ একটু কোলে নেবে আমায়? দুটো ছানা বড় হয়ে গেল আরুষের, বলে কি কহি এটা, কি হলো ওর শরীর ঠিক আছে তো? এই তুই কি বলছিস, মাথা ঠিক আছে তোর? কুহু দ্রুত ওপর নিচ মাথা ঝাঁকাল, অর্থাৎ তার মাথা ঠিক আছে, ঠোঁট উলচিয়ে বলল, নাও না একটু কোলে, আরো শরীরের ভার ছাড়ল, আর যাই হোক ঠোঁট উল্টো করে করা আবদার গুলো আরো যে কখনোই ফেলতে পারবে না, ঢোক গেল আরুষ, আস্তে করে জিজ্ঞেস করল, ভেবে বলছিস? কুহু আবার ওপর নিচ মাথা ঝাঁকালো, আরুষ উপেক্ষা করলো না, প্রায় সাথে সাথে কুহুর কোমর আঁকড়ে নিজের থাইয়ের উপর তুলে বসালো আরুষ, কুহু আজ যেন এক ধাপ উপরে, ঝটকা মেরে জাপড়ে ধরল আরুষের গলা, কণ্ঠে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কুহু বলে উঠল, আয়ুষ ভাইয়া আমাকে তোমার করে নাও আজ। আয়ুষ নেশালো চোখে তাকালো কুহুর দিকে, মেয়েটা আজ এত আবেদনময় হয়ে উঠেছে কেন, আরুষের দ্বারা যে বড় ভুল হয়ে যাবে এমন হলে? আমায় শক্ত করে জড়িয়ে ধরো না আয়ুষ ভাইয়া প্লিজ। আরুষের সকল ব্রত যেন ভাঙলো, পক্ষ পিঞ্জরে উত্তাল ঢেউরা হাল তুলে নাচতে লাগলো, আবেশে কুহুর কথাকে সমর্থন করলো আরুষ,
অভিবাসন বাড়িয়ে দিয়ে কুহুর গলায় মুখ গুজল সে। কুহু বারবার কেঁপে কেঁপে উঠছে, খামছে ধরছে আরুষের পেট। রঙ্গলীলায় মত্ত কুহু কিছু সময় পর হঠাৎই জ্ঞান হারাল। গতকাল রাতের এমন পরিস্থিতির কথা মাথায় আসে লজ্জায় মুখ ঢাকল কুহু। ইস, কী যে করেছিল সে, এখন বুঝতে পারলো এটা পঙ্কির কাজের এই ফল প্রভাব। সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে আসর জমিয়েছে সবাই। আজ আবির নিবিড়রাও একটু দ্রুতই ফিরেছে। আরুষ আয়ুষ কি যেন কাজ আছে বলে রাস্তা থেকেই চলে গিয়েছে। পিলোটা কুহুর গায়ের সাথে সেই কখন থেকে লেপটে আছে। ও সরি, সবার কাছে যে এখন কুহু সে আসলে পঙ্কি।